السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي. الحمد لله. চার নম্বর সূরাটা আপনার আলোচনা শুরু হয়েছে ইয়েকে দিয়ে, কি বলে, আবু রাহাবের স্ত্রীকে দিয়ে। এটা খুব সুন্দর ট্রানজিশন আপনার কোরআন মজিদের বর্ণনার মধ্যে। সে ট্রানজিশনটা হচ্ছে এরকম যে আমরাতুহু, এখানে মারফু আমরা টেকনিক্যালি বলি, আমরা ইমরা, বেসিক্যালি ইমরা শব্দটা এখানে আসে। আগের আয়াতের সাথে যদি এটা হবে সায়াসলা নারান জাতা লাহাব, ঠিক আছে, সে প্রবেশ করবে, মানে লাহাবকে ইন্ডিকেট করা হচ্ছে। তার সাথে ওয়ামরাতুহু এখানে আতফ করা হচ্ছে, সে এবং তার স্ত্রী দুইজনই প্রবেশ করবে সেই আগুনের মধ্যে। এবং তারপরে তার স্ত্রীকে একটা বিশেষণ দেওয়া হচ্ছে, হাম্মালাতাল হাতা, ঠিক আছে, হাম্মালাতাল হাতা, হাম্মালা, সেটা আমরা আসছি। তার আগে একটা গুরুত্বপূর্ণ ফ্রেজ আমরা দেখব, সেটা হচ্ছে ইমরা আ, ইমরা আ তু। এই শব্দটা কোরআন মজিদে বেশ কিছু বার দেখা, খুব ইন্টারেস্টিং একটা রিফ্লেকশন আছে এটা, সেটা আমরা শেয়ার করি, তারপরে হাম্মালাতাল হাতাবের মধ্যে আসবো। আমরা ইমরা শব্দটি বিশেষত্ব হচ্ছিল এটা স্ত্রী সংক্রান্ত শব্দ হিসেবে কোরআন মজিদে ব্যবহার হচ্ছে, মানে স্পাউসের মধ্যে স্ত্রী সংক্রান্ত দুইটা শব্দ ব্যবহার হচ্ছে, একটা হচ্ছে ইমরা আর একটা হচ্ছে জাউজ। এই দুইটা শব্দ দেখবেন কোরআন মজিদে বিভিন্ন জায়গায় আসছে, মুফাসিরদের বর্ণনা থেকে এটা দুটো এক্সপ্লেনেশন আমরা এখানে প্রেজেন্ট করবো। প্রথম জিনিসটা হচ্ছিল যে বিবাহ মধ্যে, ম্যারেজের মধ্যে দুইটা বেসিক ফাংশন আছে, দুইটা বেসিক ফাংশন হচ্ছিল সমাজে কল্যাণ বৃদ্ধি এবং মন্দের হ্রাস। মানে একটা ম্যারেজ হওয়ার সাথে সাথে বিবাহ সমাজের মধ্যে কল্যাণ বৃদ্ধি করে, মন্দ হ্রাস করে। এটা হচ্ছে বিবাহ একটা ফাংশন বলতে পারবে, সোশ্যাল ফাংশন। আরেকটা হচ্ছিল বিবাহের আরেকটা ফাংশন হচ্ছে সন্তান সন্ততি আশা। এই দুইটা হচ্ছিল বিবাহের পারপাস বা বলতে পারেন ফাংশন। কোরআন মজিদে মুফাসসিররা গবেষণা করে দেখছেন যেখানে এই দুইটাই পজিটিভ মোডে আছে সেখানে জাউজ শব্দটা ব্যবহার হচ্ছে, আর যখন একটা অ্যাবসেন্ট হচ্ছে তখন তাকে ইমরা বলা হচ্ছে। ইমরা মানে নট নেসেসারি ব্যাড থিং, মানে এটা অর্থ যে মন্দ জিনিস, মন্দ স্ত্রীকে বলা হচ্ছে ইমরা আর ভালোকে বলা হচ্ছে জাউজ, এটা না। কিন্তু এটা ডেফিনেশনটা হচ্ছিল যে দুইটা বেসিক সোশ্যাল ফাংশন যেটা আসার কথা সেটার মধ্যে একটা যদি কমতি থাকে তাকে ইমরা বলা হচ্ছে, আর যখন দুইটাই থাকতেছে পজিটিভ ওয়েতে তখন এটাকে জাউজ বলা হচ্ছে। সেটার এক্সাম্পল দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত স্ত্রীগণকে একসাথে আজওয়াজ বলা হচ্ছে, ঠিক আছে, তখন তাকে বলা হচ্ছে কি, আজওয়াজ বলা হচ্ছে। সেক্ষেত্রে স্ক্রিন বিদ্যুৎ কি আসছে একটু চেক করে দিলে, তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে একসাথে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা, যে তোমার আজওয়াজদেরকে বলো, মানে সামষ্টিকভাবে যেহেতু ওনারা বোথ ওয়েতে পজিটিভ সেক্ষেত্রে এটাকে ওইভাবে আজওয়াজ ব্যবহারের শব্দ আছে। জান্নাতে আদম আলাইহিস সালামের স্ত্রীর ক্ষেত্রে জাউজ শব্দটা ব্যবহার হয়েছে, কারণ সেখানে সন্তান হওয়ার বিষয়টা জান্নাতে ছিল না, ওই সাবজেক্টেই ওখানে ছিল না। সেই জন্য দেখেন এখানে সূরা বাকারার মধ্যে আমরা বলছি, আল্লাহ বলছেন ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া জাওজুকা জান্না, তুমি এবং তোমার জাউজকেই জান্নাতে বসবাস করো। এখানে আদম আলাইহিস সালামের স্পাউসকে জাউজ বলা হচ্ছে। এরপর আসেন লুত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের স্ত্রীকে বলা হয়েছে ইমরা, কেননা তারা সোশ্যালি ওয়াজ নট গুড, তাদের স্বামীদের বিপরীতে ষড়যন্ত্র করতেছে, সেটাই আল্লাহ সুবহানাহু তাআলা তা সূরা তাহরিমের মধ্যে পরিষ্কার করে বলছেন। সেখানে দেখা যাচ্ছে কি, দরাবাল্লাহু মাসালু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত,
এই বিষয়টা লুত আলাহ ইসলাম এবং নূহ আলাহ ইসলামের স্ত্রীকে ইমরাহ হিসেবে মেনশন করা হয়েছে। ফিরাউনের স্ত্রী সৎকর্মশীল ছিলেন, কিন্তু ওনার কোনো সন্তান ছিল না, সেজন্য ওনাকেও কিন্তু ইমরাহ বলা হচ্ছে। ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন, যারা ইমান আনে তাদের জন্য এক্সাম্পল কি ফিরাউনের স্ত্রী। তাহলে এখানেও একটা জিনিস, এখন সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীর ব্যাপারে কোরআনের দুই জায়গায় দুই রকম কমেন্ট। যখন জাকারিয়া আলাইহিস সালামের কোনো স্ত্রীর কোনো সন্তান ছিল না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এখানে মেনশন করছেন ইমরা। এটা সূরা আলে ইমরানে আছে, আরও বেশ কয়েকটা জায়গায় আছে। যখন ইয়াহিয়া সুসংবাদ দেওয়া হলো জাকারিয়া আলাইহিস সালামকে, তখন জাকারিয়া আলাইহিস সালাম বললেন, কলা রব্বি আন্না, কীভাবে ইয়াকুনুলি গুলাম, কীভাবে আমার সন্তান হবে, ওয়াকাদ বালাগা নিয়াল কিবার, আমি বার্ধক্যে পৌঁছে গেছি, বমরা আ তি আকির, এবং আমার স্ত্রী হচ্ছে বান্ধা। ঠিক আছে, এইভাবে উনি ওনার স্ত্রী সম্বন্ধে বললেন। সূরা আম্বিয়ার মধ্যে যখন আল্লাহ বর্ণনা করতেছেন কীভাবে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন, সেখানে বলতেছেন ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহিয়া ওয়া আসলাহনা লাহু জাওজা, এবং তার দোয়ার বিপরীতে আমরা কী করলাম, তাকে দান করলাম, কাকে, ইয়াহিয়াকে দান করলাম, এবং তার জাউজের যে ডিফেক্ট ছিল সেটাকে আমরা কী করলাম, সংশোধন করে দিলাম। ঠিক আছে, তখন কী হয়ে গেল, জাউজ। এইটা ইন্টারেস্টিং প্লে কোরআন মজিদে, একটা কোথাও জাউজ কোন স্যার, কোথাও জায়গায় ইমরা শব্দটা ব্যবহার হচ্ছে। তাহলে এখানে আবুল আহাবের ক্ষেত্রে দুইটাই ঋণাত্মক, আবুল আহাবের সন্তানও আছে, সোশ্যাল বেসিক ফাংশনের ব্যাপারে সে ছিল নেগেটিভ, অতএব এখানে তার জন্য ইমরা শব্দটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, এবং সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ব্যবহার করা হয়েছে। এবং তাকে আগের শব্দের সাথে, ইয়াসলা শব্দের সাথে ট্যাগ করে দিয়ে বলা হচ্ছে দুনিয়াতে যেভাবে তারা অনাচার করছে, জাহান্নামও ঠিক একইভাবে তারা দুইজনেই কী করবে, আগুনে একসাথে পুড়বে, সেটাই ফার্দার বর্ণনা আসছে। হাম্মালা তাল হাতাব, হাম্মালা হচ্ছিল মানসুব হয়ে আসছে, এখানে ব্যাকরণ কতগুলো রীতি আছে, নসব হয় ১৬ রকম কারণে, তাহলে এখানে হাম্মালা তা আপনি দেখবেন তার উপরে একটা জবর আছে। হ্যাঁ, তো এটা কী কারণে সেটার ব্যাপারে অনেকে এটাকে বলছে হাল, অনেকে বলছে না এটা ক্রোধ প্রকাশ করার জন্য বলছে, গ্রামাটিক্যাল অনেকগুলো এক্সপ্লেনেশন আছে। এন্ড অফ দি ডে আপনার যেটা ট্রান্সলেশন আসে, হাম্মালা শব্দটা বেসিক্যালি একটা প্রফেশনকে বোঝায়। হাতাব মানে হচ্ছে জ্বালানি কাঠ, জ্বালানি কাঠ বহনকারী, যে কী করে, যার প্রফেশন হচ্ছে জ্বালানি কাঠ বহনকারী, অথচ দুনিয়াতে সে কি জ্বালানি কাঠ বহন করে, সে দুনিয়াতে জ্বালানি কাঠ বহন করে না, সে কী করতেছে, উচ্চ বংশীয় একজন মহিলা এবং ধর্ণাঢ্য একজন ব্যক্তির স্ত্রী, অতএব সে গলার মধ্যে সে বিশাল দামি নেকলেস, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে জাহান্নামে তো পুড়বে, সেখানে সে যে আগুনে পুড়বে সে আগুনের কাঠও সে কী করবে, টেনে নিয়ে এসে এসে সেই দিবে, আর কাউকে দেওয়ার দরকার নেই। অর্থাৎ তার স্ট্যাটাসটাকে অত নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামায় দিলেন এবং সেভাবে তাকে ডেসক্রিপশন করলেন। হাম্মালা শব্দের মধ্যে আল্লাহর ক্রোধ প্রকাশিত আছে, সেটা টেকনিক্যালি আপনার গ্রামাটিক্যালি আসে, কেননা আপনার আমার কাছে মনে রাখতে হবে এগুলো সব কিন্তু এক্সপ্রেশন, এগুলো আমরা নন আরব হিসাবে আমরা এগুলো বুঝতে পারি না, কারণ এই চর্চাটা আমাদের নাই, কিন্তু যদি আমরা চর্চাটা থাকতো তাহলে সেটা অবশ্যই আমরা বুঝতে পারতাম, এটা থাকা উচিত ছিল। কেন আমরা বাংলা সাহিত্য পড়তেছি, ইংরেজি সাহিত্য পড়তেছি, কেন আরবিটা পড়লাম না, কেন এই প্রশ্নটা যদি পূর্বের প্রজন্মকে জিজ্ঞাসা করা হয় কেন পড়লাম না এটা, তাহলে কোনো উত্তর দিতে পারবো? কেউ যদি বলে যে না এটা কঠিন, কঠিন কি, আপনি চেষ্টা করছেন 14-12 বছর ধরে বাংলা ইংরেজি পড়তেছি আর আপনি, আমি আরবি পড়ার ক্ষেত্রে 1 ঘন্টা সময় দিতে রাজি না। এগুলো ছিল টেকনিক্যাল জিনিস, যেগুলো ওরিয়েন্টেশন, একটা ভাষার যে স্টাইল এটার সাথে রিসাইটেশন অ্যাটাচড, তো রিসাইটেশনে কোনো রিফ্লেকশনই নাই, কেন যে রিসাইটেশন করতেছে সে যে না বুঝে রিসাইটেশন করতেছে। এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাম্মালা তা মধ্যে তা পেশের জায়গা হাম্মালা তুর জায়গা হাম্মালা তা বলে যে একটা শক্তিশালীভাবে উনি তাকে কন্ডেম করতেছেন আলু আবুল আহাবের স্ত্রীকে, সেটা কোনোভাবে কি আমাদের মধ্যে জাগ্রত করার কোনো সুযোগ আছে? কিন্তু আল্লাহ তো ভাবে এক্সপ্রেস করছে, আরবরা ওভাবেই বসছে।
তো এভাবে শুধুমাত্র তার স্ট্যাটাসটাকে ডাউনগ্রেড না করেন নাই, সেট করার মধ্যে কিন্তু হাম্মালাতা বলার মাধ্যমে সেই জিনিসটাও এখানে এক্সপ্রেস হচ্ছে, সেটাও এখানকার একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? তাহলে এটাও হাম্মালাতার মধ্যে আসছে। এবং হাম্মালাতাল হাতাবের এটার আরও কতগুলো বিষয় আছে, সেটা হচ্ছিল হাম্মালাতাল হাতাবের একটা ফ্রেজ হিসাবে আসে। এটার আরেকটা ব্যাখ্যা হচ্ছিল জাহান্নামে যে আগুনে শিখে আবু লাহাব এবং তার স্ত্রী জ্বলবে, সে আগুনের জ্বালানি তার স্ত্রী বহন করবে। এটা আবার ক্লাসিক্যাল আরবেকে এটা একটা বাগধারা ফ্রেজ হিসাবে আসে। এই ফ্রেজটার অর্থ হতে পারে এভাবে, একজন ব্যক্তি বিভিন্ন মানুষের কাছে গিয়ে গুজব ছড়ায় এবং একজন আরেকজনের মধ্যে বিভিন্ন মানুষের মধ্যে কি সম্পর্কের চির ঘটায়, সম্পর্কের অবনতি ঘটায়, মানে সম্পর্কের মধ্যে আগুন ধরায় দেয়, এরকম একটা জঘন্য লোককেও হাম্মালাতাল হাতাব হিসাবে অ্যারাবিক ফ্রেজ হিসাবে আসে। অতএব সব দিক থেকে মানে আক্ষরিক অর্থে এবং রূপক অর্থে সমাজের সবচেয়ে জঘন্যতম মানুষটা হচ্ছে কি হাম্মালাতাল হাতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্ত্রীকে সেই জায়গায় নিয়ে গেলেন এবং সেভাবে তাকে অ্যাড্রেস করে বললেন, ফি জিরি হাহাবলুম মিন মাসাল। এটা হচ্ছে ফার্দার বিষয়, কেন সে তার গলার হার দেখায় বলছে যে শেষ মুহূর্ত পর্যন্ত এটা বিক্রি করে হলে আমি কী করবো, মুহাম্মাদের বিরোধিতা করব। আল্লাহ বলতেছেন সেদিন তার গলার মধ্যে থাকবে কি, খেজুরের রশির, খেজুরের আঁশের যে রশি, সে রশি দিয়ে যে রশি তার গলায় থাকবে, মানে সেটাই হবে তার হার। মানে সব ফর্মে সেটা যা কিছু অ্যাক্টিভিটি করছে সেগুলোকে আল্লাহ রিফ্লেক্টের প্রতিটা জিনিসকে অ্যাড্রেস করাচ্ছে। ফি জিরি হাবলুম মিন মাসাল, তার গলায় থাকবে খেজুরের ইয়ের চোবার রশি থাকবে, তাহলে সেই জিনিসটা দিয়ে তাকে এখানে বলা হচ্ছে। তো এখন এই জিনিসটা, এই সুরাটা নাজিল হওয়ার সাথে সাথে মূল সাবজেক্ট হচ্ছিল আবু লাহাব এবং তার স্ত্রী উম জামিল দুইজনকেই, এবং এটা নাজিল হওয়ার সাথে সাথে খুব রাগান্বিত হয়ে উম জামিল কাবা চত্বরে হাজির হয়েছে। অনেকের বর্ণনায় বলছে হাতে পাথর নিয়ে হাজির হয়েছে, সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে পাথর মারবে এরকম একটা ভাব নিয়ে। সেই সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই কাবা চত্বরে বসা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে ওই যে আসতেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ও আমাকে দেখতে পাবে না। তো আসলো, এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে বলতেছে মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, ঠিক আছে, এগুলো বলে সে খুব ঝাড়ি দিতেছে। এগুলো তো অলৌকিক বিষয়, এগুলো বর্ণনার মধ্যে আছে। তো এখন বলার পরে সে রাগান্বিত হয়ে, সে যেহেতু সূরা লাহাব নাজিল হয়েছে সেখানে তাকে বলা হচ্ছে হাম্মালাতাল হাতাব, হ্যাঁ ফি জিদি হাহাবলুম মিন মাসাল, বলা হচ্ছে সে নিজেকে খুব অপমানিত বোধ করছে। সেও কী করতেছে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে কবিতা রচনা শুরু করছে, এবং সেই যে সে কবিতা পাঠ করা শুরু করলো, সে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজাম্মাম বলার চেষ্টা করলো। মুজাম্মাম হচ্ছিল জাম্মা শব্দ থেকে আসছে, যাকে ঘৃণা করা হয়। সে কবিতাটা ছিল এরকম, মুজাম্মামান কলাইনা, মানে আমরা তাকে মুজাম্মা মানে সবচেয়ে ঘৃণা করি নিয়ে, এবং তাকে নিয়ে আমরা ক্লান্ত হয়ে গেছি। ওয়া দিনুহু আবাইনা, এবং তার দিন আমরা প্রত্যাখ্যান করেছি। ওয়া হুকমাহু আসাইনা, এবং তার আইন আমরা সবসময় অমান্য করি। এইভাবে সে একটা কবিতা রচনা করে সবার কাছে বলা শুরু করলো। তখন রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা তো মুজাম্মামকে কি যে মুজাম্মাম নামে কাউকে নিয়ে বলতেছে, আমার নাম তো মুহাম্মদ। মুহাম্মদ হচ্ছিল যার কী করা হয়, যার সবসময় প্রশংসা করা হয় এবং যাকে ধন্যবাদ দেওয়া হয়, সে হচ্ছে মুহাম্মদ। দ্যাট মিন্স এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে আপনার আমার বিপরীতে কেউ যদি অনর্থক কোনো রকম সমালোচনা বা ইরিটেট করার জন্য কোনো কিছু ক্যাম্পেইন চালানো হয়, সেকে সেটার বিপরীতে আপনার আমার সেই একই টোনের ক্যাম্পেইন করার মধ্যে কোনো রকম কী নাই, বিজ্ঞতা নাই, যেটা প্রতিনিয়ত ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পাশাপাশি আমাদের ধর্মীয় জীবনে, কারণ ইসলামকে কটাক্ষ করে অনেকে অনেক কথা বলতে পারে। তো আপনাকে আমাকে সব কথা রেসপন্স করতে হবে? এখন কার্টুন আঁকতেছে রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে মন্দভাবে কার্টুন আঁকতেছে, তো ওইটা দেখা গেছে যে মুসলিমরাই ওইটা প্রচারের ব্যাপারে কি অগ্রগামী। তা আপনি এটা এখনকার ইন্টারনেটের কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে শেয়ার করা, মানে আপনি একটা দেখলেন সাথে সাথে লাইক দিতেছেন, শেয়ার করতেছেন, তো
আপনি যদি ওইটা দেখে দেন, ওইটা দেখেন, ওইটার পিছনে আপনাকে আপনার লাইকও দেওয়ার দরকার নাই, ডিসলাইকও দেওয়ার দরকার নাই, শেয়ারও করা দরকার নেই। ব্যাপারটা হচ্ছিল এটাকে ইগনোর করাটা হবে, হচ্ছিল এটার প্রতি সবচেয়ে সহি সঠিক বিচার হবে যদি আপনি এটাকে কী করেন, ইগনোর করেন। কে সে আপনাকে উত্তেজিত করার জন্য কোনো একটা কাজ করতেছে? আপনি আমি যদি উত্তেজিত হয়ে যাই, তাহলে তার পারপাসটা কী হচ্ছে? সার্ভ হচ্ছে। অতটুকু বিচার বুদ্ধি বিবেচনা মুসলিমদের নাই। কোন জায়গায় ডেনমার্কের কোন লোক রসুল সাল্লাহ সাল্লামকে কি ব্যঙ্গ করে কার্টুন আঁকছে, বাংলাদেশে এখানে পাকিস্তানের কোন জায়গায় মানুষ আরেকজনের গাড়ি ভাঙতেছে, নিজের ভাইয়েরই তো গাড়িটা ভাঙতেছিস, ঠিক আছে, গাড়ুনে গাড়িতে আগুন লাগাচ্ছিস নিজের ধন সম্পদের মধ্যে, মানে এগুলো কোনোরকমভাবে রেশনাল অ্যাটিচিউড না, তাই না? সেটাই রসুল সাল্লাহ সাল্লাম তার জীবন দশা, ওনার সুন্নাত এগুলো, ওনাকে নিয়ে কবিতা বানাচ্ছে, বিভিন্ন জিনিস বলা যাচ্ছে, উনি খুব ক্লেভার ওয়েতে হ্যান্ডেল করতেছে। এখন সে বলে দিলেই যে আমি হয়ে গেলাম এমন তো বিষয়টা না, সে কটাক্ষ করলো বলে আমার আমি অপমানিত হলাম না। তুমি একজন কটাক্ষ করতেছো একজন ব্যক্তি, হয়তো বা দুইজন ব্যক্তি জানবে, প্রতিদিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে প্রতিটা মুহূর্তে কোটি কোটি মানুষ কী করে, স্মরণ করে। মুসলিম যখন সালাত আদায় করে কন্টিনিউসলি জবরের মধ্যে কে কার নাম? আল্লাহ রসুলের নাম। আল্লাহকে যেভাবে স্মরণ করা হয় ঠিক একইভাবে তার রসুলকে স্মরণ করা হয়, ওই মেকানিজম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের মধ্যে দিয়েছে। দুনিয়াতে সবচেয়ে যে কোনো মুহূর্তে যে সবচেয়ে স্মরণকৃত সম্মানিত মানুষ হচ্ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাকে নিয়ে কবিতা কার্টুন এঁকে কেউ কি তার অবমাননা করতে পারবে? তো সেই জায়গাগুলো হ্যান্ডেল করার ক্ষেত্রে এগুলো ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। উনি দেখাই গেছেন যে আবুল আহাবের স্ত্রী ওনাকে নিয়ে কবিতা বানানোর চেষ্টা করছেন, উনি ইগনোর করছেন, ওটা উনি আমলে আনেন না, বলছে এটা অন্য কাউকে হবে, মুহাম্মদ তো ইজ এ গুড নেম, ইসলাম ইজ এ গুড নেম, ঠিক আছে, ইসলাম মানে সমর্পণ করা, নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছা সমর্পণ করা। এখন বোমা মারলে সেটা ইসলামের কাজ না, সেটা যদি কেউ বলে, যেমন রিসেন্টলি এরকম দেখবেন, যেমন আল্লাহু আকবার একটা কালিমা, আল্লাহু আকবার একটা স্লোগান মুসলিমদের, এখন বিরোধী ধর্মীরা বলার চেষ্টা করে আল্লাহু আকবার বলে বোমা মারতেছে। তো আল্লাহু আকবার কি বোমা মারার জিনিস? প্রতিদিন আমরা তসবিহ বলি, আল্লাহু আকবার মানে অনেক কিছু আছে, এর মধ্যে আল্লাহর গ্রেটনেস হচ্ছিল, আপনি যখন গ্রেটার গ্রেটনেস যখন আপনি আমি ডিক্লেয়ার করি অনেকগুলো আসপেক্টে আপনি বলতে পারেন, তাই না? তাহলে সেক্ষেত্রে কোনো মদ্য কাজের সাথে আল্লাহু আকবার বলার কোনো সুযোগ নেই, তাই না? বিসমিল্লাহ বলে যেমন কোনো মন্দ কাজ আপনি চুরি করতে পারবেন না, করলে এটা কোনো রকম ভালো কাজ হবে না, তাহলে যেটা ব্যবহার করতে হবে রাইট ওয়েতে ব্যবহার করতে, তাহলে এটাও কিন্তু একটা সুন্দর রিফ্লেকশন এই সুরা লাহাবের তাফসীরের বর্ণনা থেকে পাওয়া যায়, সেটা একটা ইন্টারেস্টিং বিষয়। এখন আমরা একটা সুন্দর জিনিস দেখার চেষ্টা করব যে সুরা লাহাবের সারাংশে দুইটি মূল ভাব ফুটে উঠেছে, একটা হচ্ছে আবু লাহাব সংক্রান্ত, আর একটা হচ্ছে জামিন সংক্রান্ত। আবু লাহাব সংক্রান্ত আলোচনার মধ্যে যদি দেখেন, ইসলামের অবিশ্বাসী যারা ছিল, ইসলামের সাথে যারা ডিল করছে, যারা অবিশ্বাসী ছিল সেই সময়, চার ধরনের অবিশ্বাসী ছিল সেই সময়, যেমন সেই সময় ছিল এখনও পাবেন, কেন এটা জরুরি আপনি মানুষকে চেনা যে আসলে সে কোন গ্রুপের মুখে পড়ে। প্রথম গ্রুপ হচ্ছে একজন বন্ধুসুলভ অবিশ্বাসী, সেটার বর্ণনা হচ্ছিল, উদাহরণ হচ্ছে মুতাম বিন আদিয়া এবং আবু তালেব। মুতাম বিন আদিয়া তার ছয় সন্তান সহ, ছয় ছেলে সন্তান সহ সে অবিশ্বাসী ছিল, তারপরও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বুকে গিয়ে প্রোটেকশন দেওয়ার অঙ্গীকার করছে, কারণ ইট ইজ এ পার্সোনাল রিলেশন, আমি জানি উনি ভালো, আপনার সাথে আপনার মতো পার্থক্য থাকতে পারে, কিন্তু অ্যাজ এ মানুষ হিসাবে আপনার প্রতি অনার তার আছে। আবু তালেবও একই রকম বিষয়, আপন চাচা, শেষ মুহূর্ত পর্যন্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার ব্যাপারে তিনি কী ছিলেন, আপোষহীন ছিলেন, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত উনি কী করেন নাই, ইসলাম কবুল করেন। তাহলে বন্ধুসুলভ একজন কাফের বলতে পারেন, মুশরিক বলতে পারেন, অবিশ্বাসী বলতে পারেন, সেই একটা গ্রুপ আছে সে সময় ছিল, তাই না? দ্বিতীয় নম্বর হচ্ছিল একজন উন্নত চরিত্রের শত্রু, ডিগনিফাইড এনিমি, এটার বর্ণনা হচ্ছে, উদাহরণ হচ্ছে আবু জাহেল, যার আসল নাম হচ্ছে আমর বিন হিসাম। এ বর্ণনাটা ইন্টারেস্টিং। উন্নত চরিত্রের শত্রুদের বৈশিষ্ট্য হচ্ছিল তাদের নিজেদের মর্যাদা বোধ থাকে, তারা যা কিছু বিশ্বাস করে হতে পারে সেটা ভ্রান্ত, সেটার উপর সে একনিষ্ঠ থাকে, সে যদি হেদায়ত প্রাপ্ত হতো সে তাহলে এক নম্বর মুসলিম হতো, এটা হচ্ছিল একটা পটেনশিয়ালিটি তার মধ্যে থাকে, ভালো
ওয়েল মানে এথিক্স এথিক্যালি গুড পার্সন, কিন্তু সে বিশ্বাসে তার ভ্রান্ত বিশ্বাসের কারণে সে অবিশ্বাস করতেছে। আবু জাহল ছিল সেরকম নমুনা, সে তার ভ্রান্ত বিশ্বাসে অটল থেকে বদর যুদ্ধে অংশগ্রহণ করে নিহত হয়েছিল, সে কাপুরুষ ছিল না। আবু জাহেলের প্রকৃত নাম ছিল আমর বিন হিশাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মধ্যে এরকম সম্ভাবনা দেখেছিলেন যা ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যেও দেখেছিলেন। অতএব উনি দুই আমর এবং ওমরের জন্য দোয়া করছিলেন। খুব ইন্টারেস্টিং, কাছাকাছি নামের উচ্চারণ। আমর এবং ওমরের জন্য উনি দোয়া করছিলেন, বলছিলেন যে আল্লাহর কাছে যে একজনকে আপনি কী করেন ইসলামে কবুল করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিশ্বাসের ফলশ্রুতিতে হেদায়তপ্রাপ্ত হয়েছেন, কিন্তু আমর বিন হিশাম মানে আবু জাহেল অবিশ্বাসী রয়ে গেছিল। সূরা আলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু জাহেলের সেই কোয়ালিটিকে আল্লাহ স্বয়ং কী করছেন রিকগনাইজ করছেন, সেটার আয়াতগুলো আমরা অলরেডি পড়ে আসছি। আরাইতা ইনকানা আলাল হুদা আও আমারা বিত তাকওয়া, তুমি কি তাকে দেখো নাই যে সে যদি থাকতো হেদায়তের উপর এবং সে যদি সৎ কাজের মানে আমরের তাকওয়ার আমর যদি সে দিত। ঠিক আছে, পরের আয়াতে পাশাপাশি বলছে আরাইতা ইন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা, তুমি কি দেখেছো তাকে যে কি কাজ্জাবা করে ডিনাই করে এবং সে ঘুরে যায়। তাহলে এই দুইটা কোয়ালিটি কিন্তু আবু জাহেলের কথা বলা হচ্ছে। তাহলে দেখেন যে কানা আলা আলাল হুদা তাকওয়ার হিদায়তের উপরে থাকা এবং আমার আবি তাকওয়া তাকওয়ার ব্যাপারে আমর দেওয়ার এইটা রোল মডেল হচ্ছিল ওমর রাদিয়াল্লাহু আনহু। কোরআন মজিদ আপনি যদি আক্ষরিক অক্ষরে যদি আপনি ফ্রেজটা নেন কোরআন থেকে ঠিক করে, এই দিতে হচ্ছে কার উত্তরাধিকার, এটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটাও যেমন তার মধ্যে দেখছেন, বিপরীত জিনিসটাও দেখছেন, দুইটাই আছেন। এখন ওমর বেছে নিছে সঠিক পথটা আর আমর বেছে নিছে কি ভুল পথটা। তাহলে সেজন্য আমর বিন হিশাম বা আবু জাহেলকে বলা হয় উন্নত চরিত্রের শত্রু, সেটা আরেক ধরনের এনিমি ছিল সে সময়। তৃতীয় হচ্ছিল ঘৃণাযোগ্য অবিশ্বাসী, কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের প্রতি স্পেসিফিক কোনো আক্রোশ, ব্যক্তিগতভাবে কোনো আক্রোশ তার ছিল না। বিভিন্ন কারণে সে ইসলামকে পছন্দ করে না, ইসলামের বিরুদ্ধে কাজ করে, কিন্তু স্পেসিফিকলি রসুল সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে সে আক্রোশটা তার নেই। সেই জন্য সেরকম নমুনা হচ্ছে সিরা থেকে উতবা ইবনা ইবনে রাবিয়া, সে ছিল একজন বিখ্যাত বিতার্কিক, বিতর্ক করতে পারত। ওয়ালিদ বিন ইবন মুগিরা, সে ছিল একজন কবি, এবং ওয়ালিদ বিন মুগিরার বর্ণনাটা হচ্ছে কোরআন, সে তো কবিতা রচনা করতো। কোরআন যখন আসলো তো কোরআনকে কোরআনটা তো তারা অনেকটা কবিতার মতোই মনে করতেছিল, এবং সেটার বিপরীতে সে কোনো রেসপন্স করতে পারে নাই। মানে তৎকালীন সময় কবিদের একটা কবিযুদ্ধ ছিল, আমি আপনার চেয়ে বেটার কবি হলে আপনি যদি কিছু কবিতার লাইন বলেন এটার বিপরীতে আমাকে কী করতে হবে, বেটার কিছু লাইন বলতে হবে, তাহলে আমি আপনার চেয়ে উন্নত। তো সেক্ষেত্রে কোরআন নাজিল হওয়ার পরে এর বিপরীতে সে কিছু বলতে পারতেছে না, তখন যখন বলতে পারতেছে না তখন সে কী বলতেছে, সে বলেছিল এটি এমন একটি জাদু, এটা বললো এটা হলো জাদু, ম্যাজিক, এটা কবিতা না, এটা হচ্ছে ম্যাজিক। ম্যাজিক কি, যেটা পিতা পুত্রের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, ব্যক্তিগতের মধ্যে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে। কিন্তু জাদু হচ্ছে একটা ভিডিও এক্সপিরিয়েন্স, কোরআন হচ্ছে একটা লিসেনিং এক্সপিরিয়েন্স, শোনা যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে না এরকম যে কোরআনের যে মিরাকুলাস পাওয়ার, এটা তৎকালীন কাফেররা, কাফের যারা নেতৃত্ব তারা এটা রিকগনাইজ করছে। দুঃখজনক বিষয় হলো এটা যে বর্তমান সময়ে সাধারণ মুসলিম তো দূরের কথা, আলেম সমাজ যারা কোরআন নিয়ে গবেষণা করে তারাও এটা কী করতে পারতেছে, তারা এটা রিকগনাইজ করতে পারতেছে না। তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এটা এক ধরনের শত্রু ছিল। এবং লাস্ট লিস্ট চার নম্বর হচ্ছে ইসলামকে ঘৃণা করার পাশাপাশি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করত। এটার একটা স্যাম্পল হচ্ছিল আবু লাহাব। কীভাবে, নিকট আত্মীয়, পাশের বাসার বিপজ্জনক প্রতিবেশী, তার উপরে তার স্ত্রীর শত্রুতা, তার ওয়াইফের সাথে যুক্ত হচ্ছে, সে সরাসরি রসুল সাল্লাহ সাল্লামকে আক্রমণ করত। সে ছিল প্রথম ব্যক্তি যে ব্যক্তি সরাসরি রসুল সাল্লাহ সাল্লামকে প্রকাশ্যে অপমান করেছিল। সে প্রথম অনেক বিষয়ে রসুল সাল্লাহ সাল্লামের শিশুপুত্র মৃত্যুর পরে সে উল্লাস করেছিল। সে সর্বোচ্চ পর্যায়ে ইসলাম এবং রসুলের প্রতি, রসুল সাল্লাহ সাল্লামের প্রতি শত্রুতা করেছিল। তাহলে এই চার ধরনের শত্রুতার মধ্যে সে ছিল ওয়ার্স্ট পসিবল এনিমি ইসলাম এবং রসুলের বিপরীতে। অতএব তার বিরুদ্ধে এই সূরাটা যুক্তিযুক্ত।
এবার আসেন তার স্ত্রী সম্বন্ধে কমেন্টের ক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং অ্যানালাইসিস। মহিলাদের চারটা ডোমেস্টিক কন্ডিশন থাকতে পারে। প্রথম কন্ডিশন হচ্ছিল একজন অপূর্ব মহিলা এবং একজন অপূর্ব তার ওয়ালি, তার অভিভাবক। সেটা নমুনা হচ্ছিল মরিয়ম সালামু আলাইহা এবং তার অভিভাবক হচ্ছে জাকারিয়া আলাইহিসসালাম, যেটা সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ওয়াকাফা লাহা জাকারিয়া, জাকারিয়ার আন্ডারে উনি ছিলেন। তারপর কম্বিনেশন হচ্ছে একজন অপূর্ব মহিলা এবং একজন ভয়ানক তার ওলি, সেটার বর্ণনা হচ্ছে আসিয়া আলাইহিসসালাম এবং তার অভিভাবক ছিল কে, ফেরাউন। একজন ভয়ানক মহিলা কিন্তু অপূর্ব তার ওয়ালি, এটা হচ্ছিল লূত আলাইহিসসালাম এবং নূহ আলাইহিসসালাম এবং তাদের স্ত্রীগণ। সেটা সূরা তাহরিমের মধ্যে বলা হচ্ছে ওয়া খানা তাহুমা, যে তারা কিন্তু তারা তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে, নবীদের বিরুদ্ধে তাদের স্ত্রীরা বিশ্বাসঘাতকতা করেছে। তাহলে এটা ইতিহাস থেকে দেখা যাচ্ছে আরেকটা ডাইমেনশন, এবং একজন ভয়ানক মহিলা এবং একজন ভয়ানক তার ওয়ালি, এটা হচ্ছে জাবিল এবং তার অভিভাবক হচ্ছে আবুল আহাব। দুইটি ঋণাত্মক মিলে কোনো সময় এখানে অঙ্কে ধনাত্মক হয়, কিন্তু এখানে কোনোভাবে ধনাত্মক হবে না, দুইটা মিলে ওয়ার্স পসিবল সিচুয়েশান হবে। তাহলে সবচেয়ে জঘন্য পুরুষ শত্রু এবং সবচেয়ে জঘন্য মহিলা চরিত্র দুইজনই এই সূরায় উল্লেখ করা হয়েছে, এবং দুইজন কি দুনিয়াতে একসাথে আছে, আখেরাতে কি একই আগুনে তারা জ্বলবে, এটাই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আমরা দুই একটা জিনিস আমরা দেখার চেষ্টা করব, আবুল আহাব, ফেরাউন এবং কোরআনের মিরাকেল, এটা দেখার চেষ্টা করি। ফেরাউনকে আবুল আহাবের সাথে তুলনা করা হচ্ছে, কোরআনে এই দুইজনের ক্ষেত্রে তাবাব শব্দটি ব্যবহৃত হয়েছে, যেটা আমরা একটু আগে দেখছিলাম যে আয়াতে এই ফেরাউন সংক্রান্ত তাবাব শব্দটি ব্যবহৃত হয়েছে, সেখানে আল্লাহ ফেরাউন সম্বন্ধে বলেছেন তাকে দিন সঠিক পথ থেকে বিরত রাখা হয়েছে। খুব সুন্দর অ্যারাবিক ফ্রেজ, এটা হচ্ছে ওয়া সুদ্দা আন সাবিল, তাকে সঠিক পথ থেকে তুলে রাখা হয়েছে, ঠিক আছে, এটা বলা হচ্ছে। এইটা এইটা একটা ইন্টারেস্টিং বিষয়। তো এই কোরআনের মিরাকলকে নিয়ে একজন তৃতীয় শতকে, হিজরির তৃতীয় শতকে আবু বকর বাকিলানি কোরআনের মিরাকলের উপরে এজাজুল কোরআন বইটা লিখেছিলেন, প্রথম পৃষ্ঠায় উনি লেখছেন, কী লেখছেন শুনেন। তিনি খুব আক্ষেপ করে বলেছিলেন যে কোরআনের মিরাকেল নিয়ে আলেমদের মধ্যে কোনো আলোচনা নেই, মুসলিমদের মধ্যে এ নিয়ে কোনো আগ্রহ নেই, কোরআনের প্রতি যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে না, ফলে আমরা মনে হয় আমাদের শেষ সময় পৌঁছে গেছে। তৃতীয় শতকে, আজকে 1500 শতক, সিচুয়েশন কি ইম্প্রুভ করছে? ডিগ্রেডেশনটা কত আগে থেকেই শুরু হয়েছে, এটা কিন্তু ইন্টারেস্টিং একটা অবজারভেশন। তাহলে উক্ত বইয়ের আলোচনায় উনি বলছেন যে কোরআনের মিরাকলগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল কোরআনের ভবিষ্যৎবাণী। কোরআন ভবিষ্যতের কিছু বিষয় অ্যাফার্মলি বলছে যেটা ঘটছে, যেমন বলা হয়েছে কোরআনের মধ্যে, বলা আছে সূরা রোমের মধ্যে বলা হচ্ছে 10 বছরের মধ্যে রোম কী করবে, বিজয় করবে, ডমিনেট করবে, বিজয় লাভ করবে। অথচ কুরাইশরা সেটা মনে করতেছে কীভাবে, ওরা তো বিধ্বস্ত হয়ে শেষ হয়ে গেছে। কেন, আপনি খেয়াল করেন যে আব্রাহারের বাহিনী যখন পরাজিত হয় তার 2 বছরের মধ্যেই পারস্য সাম্রাজ্য, কিন্তু পারস্য সাম্রাজ্য ভার্সেস রোমান সাম্রাজ্য, এই দুটোর মধ্যে বেসিক্যালি কনফ্লিক্ট ছিল, তারা কিন্তু ইয়েমেন দখল করে নিয়েছিল, পারস্য সাম্রাজ্য রোমান সাম্রাজ্যের কাছ থেকে নিয়ে গেছে। তাহলে পারস্য সাম্রাজ্যের প্রগ্রেশনটা কি কিন্তু খুব ডমিনেন্ট ছিল যখন রসুল সাল্লাহ সাল্লাম মক্কায় অবস্থান করে। তো সেই সময় কোরআন বলতেছে কি 10 বছরের মধ্যে রোম ডমিনেট করবে, যেটা তাদের কাছে অবস্থা বিষয় ছিল, কিন্তু সেটা ঘটছে। সেটা যেমন ঘটছে, ঠিক একইভাবে সূরা লাহাবের দিকে যদি আপনি খেয়াল করেন, সূরা লাহাব জামিলকে নিয়ে এটা নাজিল হয়েছে একেবারে মক্কি জীবনের প্রথমে, যখন আবু লাহাব খুব ভয়ঙ্করভাবে রসুল সাল্লাহ সাল্লামকে অপমানিত করতেছিলেন। আবু লাহাব ছিল একজন স্মার্ট এবং চতুর শত্রু, যার ছিল তীক্ষ্ণ বাকচাতুর্য। আবু লাহাবের ধ্বংসের ভবিষ্যৎবাণী করে কোরআন নিজেকে আক্রমণের বিষয়বস্তু হিসাবে বানিয়েছিল, কিন্তু আবু লাহাব তার 2টি হাত দেখে বদরুপ করছিল, কিন্তু সেই সুযোগটা নেয় নাই। সে বলতে পারতো লা ইলাহা ইল্লাল্লাহ, যদি সেটা সে বিদ্রুপ করে বলতো এবং সে বলতো যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জাহান্নামে যাওয়া যাবে না, তাহলে তোমার কিতাব বলছে আমি জাহান্নামে যাব, তাহলে তোমার কিতাব কি মিথ্যা, ভুল, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে তার্কিকের যে বিষয়টা, তর্ক করার বিষয়টা, এটা তো সে করতে পারতো, সে তো খুব চালাক চতুর একটা ব্যক্তি ছিল। তাহলে এই ওপেন চ্যালেঞ্জের জন্য 13 বছর এই আয়াত
কি করছে, সুরা মক্কার বুকে ঘুরছে, কোনো সময় আবু লাহাব এই রাস্তা বেছে নেয়নি, ঠিক আছে, এই রাস্তা বেছে নেয়নি। এটাকেও বলা হচ্ছে যে মিরাকল, এবং এটাকে এক্সপ্রেস করা হচ্ছে কি, ওয়া সুদ্দা আনিস সাবিল, তাকে রাইট পথ থেকে কি করা হচ্ছে, সরিয়ে রাখা হচ্ছে, কেন তার আচরণ এত খারাপ। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং রিফ্লেকশন, একটা ইন্টারেস্টিং রিফ্লেকশন। তো সেই জিনিসটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে কুরআনের একটা মিরাকল, আলহামদুলিল্লাহ। এরপর আসি আমরা দুইটা ছোটো ছোটো টপিক আলাপ করে আমাদের আজকে আলোচনা ক্লোজ করবো, সেটা হচ্ছিলো সুরাটি মুসাফের ক্রমে যে জায়গায় বসানো হয়েছে তার বিশেষত্ব। এটার বিশেষত্ব প্রথম আলোচনা হচ্ছে আগের সুরার সাথে, আগের সুরায় বলা হচ্ছে যে কীভাবে আপনি আখেরাতে উপকৃত হবেন, আপনি যদি তাসবি এবং ইস্তেগফার করেন, আল্লাহর পরিপূর্ণতা ঘোষণা করার মাধ্যমে যদি হামদ করেন এবং আল্লাহর কাছে ক্ষমা কর প্রার্থনা করেন, সেটা সুরা নাসরের মধ্যে বলা হচ্ছে ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, ঠিক আছে, এটা হচ্ছিল আপনার আমার জন্য আখেরাতে উপকৃত হওয়ার বিষয়। আর এই সুরায় বলা হচ্ছে যে আখেরাতে কি আমাদের কোনো উপকারে আসবে না, মা আগনা আনহু মালুহু আমা কাসাব, এই সুরা বলে দিচ্ছে এটা কোনোভাবে আমাদের কোনো কাজে আসবে না। উপরন্তু সুরা বাকারা 212 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন এভাবে, জুয়ানা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা আমানু ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা, বলা হচ্ছে যাদেরকে কাফেরদের দুনিয়ার জীবন সুশোভিত করা হয়েছে কিন্তু আখেরাতে কাফেরদের উপরে কে অবস্থান করবে, মুমিনরা অবস্থান করবে, সে গ্যারান্টি আল্লাহ ওখানে বলতেছেন। কিন্তু এই সুরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসূলকে বলতেছেন শুধুমাত্র তুমি ওই দুনিয়া না, এই দুনিয়া কি করবা, তুমি তাদের উপরে থাকবা। সেটা সুরা মুজাদালার মধ্যে স্পষ্টভাবে আল্লাহ বলতেছেন, আল্লাহ লিখে দিয়েছেন আমি এবং আমার রসুলগণ অবশ্যই বিজয়ী হব, নিশ্চয় আল্লাহ শক্তিধর মহাপরাক্রমশালী। তাহলে এই ডিক্লারেশন হচ্ছিল রসুলদের ক্ষেত্রে দুনিয়া কি করবে, ওনারা ডমিনেট করবে। এবং গালাবা শব্দটা কিন্তু দুনিয়ার বিজয়ের ক্ষেত্রে বলা হয়, তাই না, যেমন আপনি দেখবেন গালাবা দুনিয়ার বিজয়ের ক্ষেত্রে বলা হচ্ছে, ফালাহা আফলাহা এই শব্দগুলো কিন্তু আখেরাতের সাকসেসের ব্যাপারে বেশি ইউজ হয়, তাই না, এটাও একটা ইন্টারেস্টিং বিষয়। এবার আমরা দেখি আরেকটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছিলো সুরা কাফিরুন, সুরা নাসর, সুরা লাহাব এবং বনি ইসরায়েল, সুরা বনি ইসরায়েলের একটা আয়াত, এর মধ্যে একটা সুন্দর রিলেশন আছে, এক জায়গায় বীজ বপন করা হয়েছে আরেক জায়গায় ফুল ফুটছে, এরকম একটা কনসেপ্ট। এই সুরার আগে সুরা কাফিরুনের মধ্যে বর্ণনা দেখেন, সেখানে বলা হচ্ছে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, সে ডিক্লারেশন দিয়ে যখন কনক্লুড করা হলো তখন বিষয়টা কী ছিল, বলা হচ্ছিলো তোমাদের দিন শুধুমাত্র তোমাদের জন্য, সেটা কোনো অবস্থায় আমার জন্য না, আমার দিন শুধুমাত্র আমার জন্য, সেটা তোমরা কোনো সময় গ্রহণ করবে না এবং দেখা যাবে কোনটা উইন করে। দ্যাট মিনস সমস্ত স্বতন্ত্র দুইটা দিনের কথা বলা হচ্ছে, একটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন আর আরেকটা হচ্ছে এর বিপদে যা কিছু আছে সব কিছু, এটা হচ্ছে বেদিন। এই যে দুইটা দিনের কথা বলা হচ্ছে এটা হচ্ছিলো ডিক্লারেশন সুরা কাফিরুন। এবার আসেন সুরা বনি ইসরায়েলের 81 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক, যে সত্য বলুন সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই কথা। তাহলে এই সুরাটা, এই আয়াতটার প্রথম অংশের রিফ্লেকশন হচ্ছে সুরা নাসর, যে অবশ্যই কি আসছে বলেন, সত্য আগত হয়েছে, সত্য আসার ডিক্লারেশন কি, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সত্য যে নিশ্চিতভাবে প্রকাশিত হবে সেই প্রতিজ্ঞা পূরণের ঘোষণা হচ্ছে সুরা নাসর। আর মিথ্যা যে বিলুপ্ত হবে সেই প্রতিজ্ঞার বর্ণনা হচ্ছে কি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিম ওয়া তাব, এটা হচ্ছে মিথ্যা কি হবে, ধ্বংসপ্রাপ্ত হবে, সেটারই বর্ণনা হচ্ছে সুরা লাহাব। তাহলে দেখা যাচ্ছে যে বীজটা বপিত হয়েছে সুরা বনি ইসরায়েলের 81 নম্বর আয়াতে, সেটার ফুলটা কোথায় ফুটছে, সুরা নাসর এবং সুরা লাহাবের মধ্যে। এবার এরকম যেমন রিলেশন আছে, ঠিক একইভাবে এটা ডক্টর ইসার আহমেদের সমসাময়িক একজন স্কলার, ওনার কমেন্টটা, উনি কিছুদিন আগে মারা গেছেন, তো ওনার কমেন্ট ঠিক একইভাবে আমরা এই সিরিজের মধ্যে অলরেডি আমরা পড়ে আসছি। সুরা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছিলেন সুরা বাকারার কত নম্বর, 126 নম্বর আয়াতে, ওয়া ইসকালা ইব্রাহিমু রব্বিজ আল হাজা বালাদান আমিনান ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত,
তিনি মক্কার নগরীর মানুষের অধিবাসীদের জন্য নিরাপত্তা এবং রিজিকের দোয়া করছেন, সেই দুই দোয়ার রিফ্লেকশন কবুলের বর্ণনা কোথায়? সূরা ফিল এবং সূরা কুরাইশ। ঠিক আছে, এইভাবেই বিষয়টা বারবার ঘুরে ঘুরে ফিরে চলে আসছে। তো এই বিষয়গুলোকে সামনে রেখে কোরআন নিয়ে আরেকটা রসুল সাল্লাহ সাল্লামের খুব সুন্দর হাদিস দিয়ে আমরা আজকে শেষ করছি। রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, ওহে কোরআনের সাহাবি, যারা কোরআনকে তোমরা নিয়ে ডিল করতেছো, কোরআনকে বালিশ বানিও না। এটা খুব একটা সুন্দর অ্যারাবিক ফ্রেজ। অ্যারাবিক ফ্রেজ হচ্ছে অর্থাৎ এটি থেকে দূরে থেকে পরিত্যাজ্য করো না, এটি সঠিকভাবে উচ্চারণে এবং বুঝে পাঠ করো, এটার প্রতি যথাযথ গুরুত্ব প্রদান করো, কোরআন অনুযায়ী জীবনযাপন করো করো সম্পূর্ণ দিনে এবং রাতে, সব সময় এর বার্তা ছড়িয়ে দাও এবং এটির উপরে চিন্তা গবেষণা করো, যাতে করে তোমরা সফল হতে পারো। তাহলে এইটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খুব সুন্দর হাদিসের বর্ণনা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সাথে সম্পর্ক প্রতিনিয়ত বাড়ায় যেতে বলছে। এবং সামনে আমাদের সেই সময় আসতেছে, আরেক দফা আমরা কী করবো এটাকে আরও যাতে সামনের দিকে আগায় নিতে পারি, সেটা হচ্ছে রমাদান মাস। অতএব নেক্সট ক্লাস থেকে আমরা প্ল্যান করবো যার যার মতো করে কীভাবে আমরা এই সামনে রমাদানকে সবচেয়ে বেস্ট ওয়েতে ব্যবহার করতে পারি, যার যার লেভেল থেকে, যাতে করে কোরআনের সাথে সম্পর্ক আমরা আরও ভবিষ্যতে বাড়াতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এখানে কনক্লুড করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।